আঙুরটা আমরা সবাই খেতে ভালোবাসি, আর সেই আঙুরই যদি আপনার বাড়ির টবে হয় তাহলে কেমন হয়? তবে খুব সুন্দরভাবে কিংবা কীভাবে আঙুর হবে আসুন সেটাই আজকে আমরা বিস্তারিত জেনে নিই। নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী, চ্যানেল পাঁচমিশালি গার্ডেনের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও জুড়েও রয়েছি আমি সম্রাট, এবং আমার সঙ্গে রয়েছে আপনাদের অত্যন্ত প্রিয় স্বপ্নদীপ। তো স্বপ্নদীপের মুখে আপনারা কিছুটা শুনলেন যে আজকে আমরা কি বিষয় ভিডিও করতে চলেছি বা আজকের ভিডিওতে আমরা কি দেখতে চলেছি। তো পুরো বিষয়টা আমি আরেকটু ডিটেলসে আপনাদেরকে একটুখানি বলে দিই যে শুধু আমরা কীভাবে টবে লাগাবো সেটাই দেখবো না, দুই ধরনের মাটি সম্পর্কে আজকে আমরা জানবো। দুই ধরনের কীরকম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কাটিং থেকে চারা তৈরি হয়ে গেছে, যে কাটিংটা আমি ঠিক 4-5 মাস আগে করেছিলাম, আপনারা সেই ভিডিওটাও দেখেছেন, এবং এটা ধরে নিন তার রেজাল্টটা আপনাদের সামনে এই যে হাজির করেছি, এত সুন্দর চারা বেরিয়ে গেছে। তো এবার এই চারাগুলোকে আমরা প্রাথমিকভাবে প্রাথমিক পর্যায়ে কি ধরনের টবে লাগাবো এবং তার মাটিটা কেমন হবে। আর দ্বিতীয়ত আমরা জানবো, ধরুন নার্সারি থেকে আমরা কোনো চারা কিনে আনলাম, ধরুন সবাই তো এইভাবে কাটিং আমরা করতে পারবো না বা পাবো না কাটিংগুলোকে, যদি আমরা নার্সারি থেকে এই মুহূর্তে আমরা চারা কিনে আনি তো সেই চারাগুলোকে আমরা কি ধরনের মাটিতে বসাবো, টবের মাটিটা কেমন হবে, দুটো মাটি কিন্তু সম্পূর্ণ আলাদা। আর মাটির কথাটা কেন বলছি তার পাশাপাশি কিছু পরিচর্যাও বলে দেবো। মাটিটা এই কারণেই বলছি যে আমরা আঙুর গাছটাকে বিভিন্নভাবে আমরা প্রতিস্থাপন করি, কিন্তু তার ফল হিসেবে গাছটা তো হয় কিন্তু আঙুরগুলো কিন্তু খুব বেশি ভালো হয় না। তো খুব ভালো যাতে আঙুর হয় সেই ধরনের একটা মাটি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, এবং সেই সঙ্গে কিছু রোগ পরিচর্যা এবং কিছু খাবার দাবারের বিস্তারিত বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এবং তার পাশাপাশি বলে রাখি, আঙুর গাছের এর আগে দুটো ভিডিও আমার দেওয়া আছে, আপনারা যে কোনো সময় আই বাটনে ক্লিক করে সেই দুটো ভিডিও দেখে নিতে পারেন, কীভাবে কাটিং করবেন, কীভাবে চারা তৈরি করবেন বিস্তারিত সেইখানে আলোচনা করা আছে। আশা করি সেই দুটো ভিডিও এবং এই ভিডিওটা দেখলে আঙুর গাছ সম্পর্কে আপনার পরিপূর্ণ জ্ঞান এসে যাবে এবং যথেষ্টই আপনি জানতে পারবেন। তবে হ্যাঁ, আমি কিন্তু বিশেষজ্ঞ নই, আমি হাতে কলমে করে যেটা আমি ফল পেয়েছি বা আমি উপকৃত হয়েছি সেই বিষয়টাই আজকে আমি আপনাদের সামনে জানাতে চলে এসেছি। তো যাই হোক, ভিডিওটা সত্যি সত্যি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। নাই থাকতে পারে আপনার বাগানে আঙুর গাছ, কিন্তু আপনি একদিন না একদিন তো নার্সারি থেকে নিশ্চয়ই আঙুর গাছ কিনে আনবেন, তখন এই ভিডিওটা অত্যন্ত কাজে লাগবে আপনার। আর যদি আপনার আশেপাশে থেকে কাটিং সংগ্রহ করে চারা করে নিতে পারেন তখনও আপনার কাজে লাগবে এই ভিডিওটা। সেই জন্য দেখতে থাকুন, মন দিয়ে দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল, চ্যানেল পাঁচমিশালি গার্ডেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সবারই ইচ্ছা থাকে যে আমার বাগানে একটা আঙুর গাছ থাকবে এবং সেখানে থলি থলি আঙুর ঝুলবে। তো সেই আঙুর ঝোলাতে গেলে প্রয়োজন আমাদের একটা গাছের। তো গাছটা আপনি কোথায় পাবেন প্রথমেই বলি, যে কোনো ধরনের নার্সারিতে ছোট হোক বড় হোক আপনি আঙুর গাছ পেয়ে যাবেন। এইবার সেই আঙুর গাছের প্রজাতিটা কেমন সেইটা একটু যাচাই করে আপনার নিতে হবে, যত ভালো প্রজাতি আপনি আনতে পারবেন তত ভালো কিন্তু আপনি আঙুর পেতে পারেন। তবে হ্যাঁ, শীতকালে কেউ আঙুর গাছটা বসাবেন না, তার কারণ শীতকালে টোটাল ডরমেন্সি পিরিয়ডে থাকে আঙুর গাছ, একদম টানা 2-2.5 মাস আঙুর গাছে কিন্তু কোনো পাতাও দেখা দেবে না, যা পাতা থাকবে সব ঝরে যাবে, আপনি ভাববেন যে আপনার আঙুর গাছটা মরে গেছে, অতএব আপনি টেনে তুলে ফেলেও দিতে পারেন। সেই জন্যে আমি বলবো যে ওই সময় কেউ আপনার আঙুর গাছ বসাবেন না, প্লিজ বসাবেন না। আর তাছাড়া সারা বছরই টুকটাকভাবে আঙুর গাছ বসানো যায়, এবং এর কাটিংটা কখন করবেন সেটাও কিন্তু আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, আবারও বলছি, আমরা যখন আঙুর গাছের প্রুনিং করব, অর্থাৎ প্রুনিংটা আমরা করব সেপ্টেম্বর মাসের লাস্ট উইক থেকে একদম নভেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত আমরা আঙুর গাছে প্রুনিং করতে পারি। আর সেই প্রুনিংয়ের যে ডালগুলো থাকবে সেগুলো কাটিং করে আমরা অবশ্যই চারা তৈরি করে নিতে পারি, বা যাদের বাড়ি বড় গাছ আছে তারা ওই সময় প্রুনিং করবে, আপনি ওখান থেকে কিছু কাটিং সংগ্রহ করে এনে বাড়িতে লাগিয়ে দিতে পারেন। আর দেখবেন বর্ষাকালে আঙুর গাছের একটু পুরনো ডালে নতুন নতুন শিকড় বেরিয়ে আসবে, তো আপনারা যদি শিকড়ের নিচ থেকে কেটে নিয়ে ওই কাটিংটাকে টবে বসিয়ে দেন তাহলে বিন্দুমাত্র ভাবনা চিন্তা করতে হবে না, একদম ইজিভাবে আপনার চারা তৈরি হয়ে যাবে। সবথেকে সহজে চারা তৈরি হয় কিন্তু বর্ষাকালে, আঙুর গাছে এমনি একটা প্রবণতা দেখা যায় গিট থেকে নতুন নতুন শিকড় আঙুর গাছ ছাড়ে, তো তখন যদি আমরা সেগুলো কাটিং করে বসাই তাহলে অত্যন্ত সহজে আমরা চারা তৈরি করে নিতে পারবো। তো যাই হোক, যারা একটু
অ্যাডভান্স যারা চারা তৈরি করে নিতে পারবেন তাদের জন্য এইটা আমি বললাম। এরপরে আমরা চলে আসি আঙুর গাছের কিছু রোগ এবং তার পরিচর্যা নিয়ে। আঙুর গাছে সাধারণত খুব বেশি রোগ হয় না, কিন্তু কমন দুটো তিনটে রোগ হয়, সেটা হচ্ছে আঙুর গাছের কচি পাতায় জাব পোকার আক্রমণ হয় এবং গুড়ি গুড়ি যে পোকাগুলো হয় সেগুলো হয়, আর হচ্ছে আঙুর গাছের পাতাগুলো একটু পুরনো হয়ে গেলে ওই পাতার নিচে পাউডারি মিলডিউ রোগটা দেখা যায়, ব্রাউন কালারের কখনো সাদা কালারের ধূসর বর্ণের হয়ে যায়, পাতাগুলো নষ্ট হয়ে যায়, তাই এতে আঙুর গাছটা কিন্তু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। এবং আঙুর গাছে আরেকটা রোগ আছে, সেটা হচ্ছে কাণ্ড ফেটে আঠা বেরিয়ে আসে। তো এই রোগগুলোর জন্য আপনারা আমার তৈরি ওই চুন আর তুতের মিশ্রণটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড দু ধরনের ট্রিটমেন্ট আপনারা গাছে করতে পারেন, তাতেও আপনারা গাছগুলোকে খুব সুন্দর রাখতে পারবেন। আর এর পাশাপাশি আরেকটা ছোট্ট পরিচর্যার কথা বলে দিই, সেটা হচ্ছে আঙুর গাছে যখন আঙুর এসে পড়বে তখন আপনারা কী করবেন। আমি এর আগের ভিডিওগুলোতেও যেমন বলেছি এটাও তেমন বললাম যে ফল এসে যাওয়ার পরে অবশ্যই গাছের গোড়ায় কিছুটা খাবার দেবেন, সেই খাবারটা কি হাড়গুঁড়ো এবং শিংকুচি, তার সঙ্গে কিছুটা কম্পোস্ট আর সামান্য একটু নিমখোল দিয়ে দিতে পারেন। আর সেই সঙ্গে গাছে মানে কিছুদিন অন্তর অন্তর যে যেগুলো স্প্রে করবেন সেটা বলে দিই। প্রথমে আপনারা স্প্রে করবেন একটা ফাঙ্গিসাইড, ফাঙ্গিসাইডের মধ্যে আমি সাপটাই প্রেফার করি, আপনারা সাপ স্প্রে করে দিতে পারেন, সেটা হচ্ছে হাফ চামচ এক লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিতে পারেন। তারপরে চার পাঁচ দিন পরে আপনারা মিরাকুলান বা যে কোনো ধরনের একটা পিজিআর স্প্রে করবেন, ফুলগুলোকে আরও সতেজ আরও বড় বা যাতে গাছে ধরে রাখে সেই জন্যে মিরাকুলান বা প্যানোফিক্স যে কোনো কিছু আপনারা স্প্রে করতেই পারেন। তার কিছুদিন পরে আপনারা SOP 0050 বা যেটা পটাশের সোর্স সেই পটাশিয়ামটা আপনারা গাছে স্প্রে করতে পারেন, সেটাও হাফ চামচ এক লিটার জলে গুলে স্প্রে করে দিতে পারেন। আর এছাড়া বিভিন্ন ধরনের অনুখাদ্য তো চলতেই পারে, সেগুলো অন্য বিষয়। তো যাই হোক, আঙুর গাছ নিয়ে বিস্তারিত আলোচনা আমি করলাম, এরপরে চলুন আমরা দেখে নিই যে এই টপ থেকে এই কাটিংগুলোকে আমরা কীভাবে বের করব। সেই বের করার একটা বিশেষ পদ্ধতি আছে এবং বের করে প্রাথমিক পর্যায়ে এদের আমি ছোট টবে লাগাবো, তার মাটিটা কেমন হবে, এবং এই বড় গাছটাকে আমি ফাইনালি বড় টবে লাগাবো তার মাটিটা কেমন হবে। তাহলে চলুন আগে প্রথমে এটাকে আমরা একটা নতুন টেকনিকে বের করে দেখাচ্ছি। আমার এই আঙুর গাছের কাটিংগুলোকে এখন আমি আস্তে করে বের করব, তো টেনে বের করতে গেলে ছিঁড়ে যাবে বা বালিটা একটু টাইট হয়ে গেছে। ছাড়ানোটা কীরকম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে গামলায় আমি আস্তে করে এইভাবে এটাকে ডুবিয়ে দেব, এবং ডুবিয়ে দেওয়ার পরে এটা একটুখানি নরম হয়ে যাবে, তারপরে আস্তে করে আমি উল্টে নেব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাটিটা মানে বালিটা আস্তে আস্তে যে নেমে যাচ্ছে। তো ফাইনালি আমাদের সমস্তটাই বেরিয়ে গেল। তো এরপরে আমি আস্তে আস্তে এই ইয়ের থেকে এগুলোকে তুলে নেব। আপনারা দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে কী সুন্দর শিকড় গজিয়েছে, দেখুন দেখুন কী সুন্দর কাটিং থেকে কী সুন্দর শিকড় গজিয়েছে, আপনারা শুধু দেখুন একবার। প্রথমে এই ছোট কাটিংগুলো, এইগুলো আমরা প্রাথমিকভাবে ছোট ছোট টবে বা গ্রো ব্যাগে লাগিয়ে দেখাবো, এবং এর মাটিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাটিটাই যে অলরেডি রেডি করে নিয়েছি। তো এই মাটিটা আমি কীভাবে রেডি করেছি সেটা লাগাতে লাগাতে বলি। এখানে আমি নিয়েছি 4 ভাগ গার্ডেন সয়েল, আর নিয়েছি 3 ভাগ কম্পোস্ট, 2 ভাগ বালি আর 1 ভাগ কোকোপিট, মানে অত্যন্ত সাধারণ একটা মাটি আমি রেডি করেছি। কিন্তু এর মধ্যে আঙুর গাছের স্পেশাল মাটি কিন্তু কিছু নেই। কেন নেই, কেননা এইগুলোকে আমরা এটা ফাইনালি লাগাচ্ছি না, আমরা এইভাবে কিছুদিন অন্তত মাস দুয়েক রেখে দেবো, গাছটা আরেকটু বড় হবে, কারণ এতদিন বালিতে ছিল, তো বালিতে থাকার কারণে এরা কিন্তু গ্রোথটা ঠিক মতন পাচ্ছিল না। এবার এই মাটিতে এদের গ্রোথটা যখন চালু হয়ে যাবে তখন এদেরকে আমরা বড় টবে দিয়ে দেবো, এবং তখন কিন্তু অবশ্যই মাটিটা আলাদা হবে। সেই মাটিটা কেমন সে তো অবশ্যই আমি আলোচনা করছি। এই প্রসঙ্গে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এই মাটিটার মধ্যে আপনারা কিন্তু 1 মুঠ হাড়গুঁড়ো 1 মুঠ শিংকুচি অবশ্যই দিতে পারেন, যদি আপনার থেকে থাকে, না থাকলে কিন্তু কোনো দরকার নেই। তবে রাসায়নিক কিন্তু আপনারা একদম দেবেন না, কেননা এই চারাগুলো এখনও ছোট্ট রয়েছে, রাসায়নিক সার এরা সহ্য নাও করতে পারে, সেই জন্য কিন্তু রাসায়নিকটা অন্তত একটুখানি এড়িয়ে থাকুন। বাকি আপনারা শিংকুচি একটু হাড়গুঁড়ো আর অবশ্যই একটু নিম খোল দিয়ে
এই মাটিটাকে তৈরি করবেন। তো চলে এলাম ফাইনালি আমাদের মাটির কাছে, যে মাটিটায় আমরা ফাইনাল পটিং করব, বা আপনার নার্সারি থেকে কোনো গাছ এনে যে মাটিতে পটিং করবেন সেই মাটির ফুল রেশিওটা কি হবে সেটা একটুখানি জেনে নিন এবং একটুখানি মন দিয়ে দেখবেন, কেননা এর মধ্যে অনেক কিছু বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে আমি নিয়েছি বাগানের মাটি তিন ভাগ নিয়েছি আর কম্পোস্ট নিয়েছি তিন ভাগ। এইবারে আপনারা যে কোনো ধরনের কম্পোস্ট নিতে পারেন, তবে আমি এখানে গোবর সার নিয়েছি, কাউডাং কম্পোস্ট তিন ভাগ নিয়েছি, আর নদীর সাদা বালিটা নিয়েছি আমি দু ভাগ। আর আপনারা সাদা বালিটা না পেলে আপনারা বিল্ডিং তৈরির যে লাল বালি সেটাও নিতে পারেন, তবে দু ভাগ নেওয়ার দরকার নেই, সেক্ষেত্রে একটুখানি কম নেবেন তাহলেই হবে। আর এর সঙ্গে আমি নিয়ে নিচ্ছি এক ভাগ কোকোপিট। আর সবথেকে মজার বিষয় যেটা সেটা হচ্ছে এখানে আপনারা দুটো আইটেম দেখছেন, এই দুটো আইটেম আমাদের মেশাতে হবে, এই দুটো মিলে এক ভাগ হবে, এই দুটো মিলে এক ভাগ হবে। এটা কি, এটা হচ্ছে টবের কুচি, মানে টব ভেঙে আমরা কুচি কুচি করে এরকম ভেঙেছি, এটা কেন করেছি বলছি। আর এখানে আছে গ্রাভেলস, মানে বালি চেলে ফেলার পরে যে পাথরটা হয় সেই পাথরটা হাফ ভাগ, আর টব ভাঙা হাফ ভাগ, এই দুটো মিলে এক ভাগ হবে। এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা এইগুলো মেশাবো কেন, এইখানেই হচ্ছে ব্যাপার। সেটা হচ্ছে আঙুর গাছ কিন্তু সমভূমির মাটি খুব বেশি পছন্দ করে না, যে যাই বলুক না কেন, আর এইটাই হচ্ছে আঙুরের বেশি ফলানোর একটা ট্রিক্স। সেটা হচ্ছে আপনারা জানেন যে আঙুর গাছটা একটু পাথুরে জমি পছন্দ করে, কিন্তু আঙুর গাছের গোড়ায় যেন এক ফোঁটা জল না জমে, আবার আঙুর গাছ চায় যে ওর গোড়ায় যেন মশচারটা ঠিক করে ধরে রাখতে পারে, তো সেই ধরনের মাটি। তো এইটা দেওয়াতে এই মাটির মধ্যে কিন্তু জল থাকবে না, কিন্তু মশচারটা ধরে রাখবে। আর এই গ্রাভেলসটা আমরা মিশিয়ে দিচ্ছি, এই গ্রাভেলসটা দেওয়ার কারণে আমাদের মাটিটা কিন্তু একটু পাথুরে হবে। তো এইটা হচ্ছে আঙুরের একদম পারফেক্ট মাটি আমরা রেডি করে নিলাম। তো এটা গেল মাটি, এবার এর সঙ্গে আমরা কী কী মেশাবো। ফাইনালি আমরা 12 ইঞ্চি টবের জন্য যে রেশিওয়ে অন্যান্যগুলো নেব সেগুলো একটু বলে দিচ্ছি। এখানে বলে দিই যে এই মাটিটায় আমরা কিন্তু সামান্য একটু রাসায়নিক মেশাতেই পারি। আমরা এখানে সুপার ফসফেট নিয়েছি, যদিও সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি হাফ চামচ মতন, আপনারা এক চামচ নিলেও অসুবিধা নেই। পটাশ নিয়েছি আমি হাফ চামচ মতন। পটাশটা কেন, এই সিঙ্গেল সুপার ফসফেটটা কেন দেবে, এটা গাছের প্রাথমিক পর্যায়ে প্রচুর শিকড় নিয়ে আসবে, শিকড়টা বাড়িয়ে দেবে। আর এখানে পটাশ নিয়েছি হাফ চামচ। পটাশটা কেন নিয়েছি, কেননা পটাশটা গাছের ওভারঅল একটা ইমিউনিটি পাওয়ার তৈরি করে দেয় এবং গাছকে রোগ প্রতিরোধী করে তোলে। আর এখানে রয়েছে হাড় গুঁড়ো এক মুঠ নিয়েছি, শিংকুচি এক মুঠ নিয়েছি, এবং সেই সঙ্গে এক চামচ চুন নিয়েছি এবং হাফ চামচ সাপ ফাঙ্গিসাইড নিয়েছি। এর সঙ্গে আমি নিয়েছি নিম খোল এক মুঠ। নিম খোলটা মানে মাটির মধ্যে যদি কোনো রোগ ব্যাধি থাকে বা কোনো পোকামাকড়ের আক্রমণ থাকে তো সেই ধরনের পোকামাকড়গুলো আসতে দেবে না, প্রতিহত করবে, আর সাপ ফাঙ্গিসাইডটা যে কোনো ধরনের ফাঙ্গাস অ্যাটাক থেকে আপনার গাছকে রক্ষা করবে, মাটিকে রক্ষা করবে, আর চুন আমাদের মাটিটাকে পুরো শোধন করে দেবে। তো যাই হোক, এই সমস্ত আইটেমগুলো আমরা মিশিয়ে দেব। তবে আবারও বলছি যে আমাদের ছোট গাছ যখন ওই কাটিং থেকে যখন আমরা প্রতিস্থাপন করব সেগুলোই কিন্তু এই মাটিটা দেব না, তবে আমার যে কাটিংটা বড় হয়ে গেছে, অনেকটাই বড়, সেটার কিন্তু এখন এই রাসায়নিকটা সহ্য করার ক্ষমতা হয়ে গেছে, সেই জন্যেই আমি সেটাকে এই ফাইনালি পটিং করব। আর আপনারা যারা নার্সারি থেকে গাছ আনবেন তারা তো অবশ্যই এই মাটিটা তৈরি করবেন। আঙুর গাছটা লাগানোর জন্য আমাদের মাটি সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে, আর আমি এরকম একটা 10 ইঞ্চির টব নিয়ে নিয়েছি, আপনারাও এরকম টব নেবেন। আর এখানে প্রথমে আমি ড্রেনিং সিস্টেমটা রেডি করে নেব, এখানে যে দুটো ছিদ্র দেখছেন সেই দুটো এরকম দুটো খোলামকুচি উল্টানো খোলামকুচি দিয়ে ঢেকে দেবো, এবং তারপরে এরকম কিছু গ্রাভেলস বা বালি চেলে ফেলা যে পাথরটা আছে সেটা দিয়ে একটা বেড তৈরি করে দিলাম, এবং তার উপরে আমি কিছুটা বালি ছড়িয়ে দেব যাতে মানে ড্রেনিং সিস্টেমটা অত্যন্ত ভালো হয়, যাতে মাটিগুলো এইখানে ছিদ্রে গিয়ে আটকে না থাকে, সেই জন্য কিন্তু এই সিস্টেমটা আমাদের রেডি করতে হবে। ব্যাস, এরপরে আমরা এই রেডি করা মাটিটা এইখানে কিছুটা আমরা ভরে দেব, এবং আমরা টবে একটা অবলম্বন এইভাবে গুঁজে দেব, আগে থেকেই এইভাবে গুঁজে দেব একটু যাতে মাঝখানে থাকে সেটা দেখব, আর তারপরে আমরা গাছটা এনে বসিয়ে দেবো। এখানে যদিও আমার কাটিংয়ের থেকে নেওয়া গাছ, কিন্তু আপনারা যখন নার্সারি থেকে আনবেন তখন গাছটাকে এইভাবে সুন্দর করে টবে বসিয়ে নেবেন। তো যাই হোক, আমরা বাকি মাটিটা আর কিছুটা দেব, দিয়ে ওই সাইড থেকে একটু চেপে দেবো, কেননা যদি ভেতরে বাতাস রয়ে যায় তাহলে সেখানে কিন্তু যে কোনো ধরনের ফাঙ্গাস অ্যাটাক হয়ে যেতে পারে, সেজন্য আমরা বাতাসটাকে এইভাবে চেপে একটুখানি বের করে দেবো। ব্যাস, আমাদের পটিংটা হয়ে গেল। কাটিং থেকে যদি আপনারা এইভাবে গাছ করেন, মানে এইভাবে পটিং করেন, তখন কিন্তু আপনাদের 2-4 দিন ছায়ায় রাখতে হবে, তারপরে রোদ্দুরে রাখবেন। কিন্তু যদি নার্সারি থেকে গাছ কিনে এনে পটিং করেন তখন কিন্তু ছায়ায় রাখার এমন কোনো প্রয়োজন নেই।
এরপরে আমরা গাছটায় জল দিয়ে দেবো, আর আমি এই গাছটাকে দু তিন দিন একটু ছায়া জায়গায় রাখবো। তো যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর আশা করি আমার এই ভিডিওটা এবং আই বাটনে দেওয়া বাকি দুটো ভিডিও যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আঙুর গাছ নিয়ে যাবতীয় কনফিউশন আপনার দূর হয়ে যাবে এবং আঙুর গাছ খুব সুন্দর আপনি আপনার টবেই করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা আপাতত এই অবধি থাকছে, দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে, নতুন আরেকটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে, টাটা।